রাস্তার মধ্যে কি হাজবেন্ডের বাইক ধাক্কাচ্ছিস নাকি? কতদিন পর তোকে দেখলাম, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। আমি আসলে একটু বের হয়েছিলাম সামনে মার্কেটে যাব, বুঝছিস, কিছু কেনাকাটা। বাসায় গেস্ট আসবে তো। কি ব্যাপার আফরিন, রাস্তার মধ্যে তুই এরকম বাইক চালাচ্ছিস কেন? তোর হাজবেন্ডের কি সামর্থ্য নেই একটা গাড়ি কেনার? গাড়ি তো অনেক দূরের কথা, একটা বাইকও তো নাই। আর এটাকে কি বাইক বলা যায়? ভাঙা একটা বাইক, তাই কি রাস্তার মধ্যে চালাচ্ছিস নাকি? আচ্ছা আফরিন, তুই তো ভার্সিটির অনেক হাই স্ট্যান্ডার্ড একটা মেয়ে ছিলি, তোর জীবনটা শেষ না? এই ফকির ছেলেটাকে বিয়ে করে তোর জীবন একদম বরবাদ হয়ে গেছে। আফরিন, তোকে আমি সবসময় একটা কথা বললাম, তোর কি মনে আছে যে বিয়ে করলে সবসময় টাকাওয়ালা ছেলে দেখে বিয়ে করবি? তুই কি বলতি, না না আমার টাকা লাগবে না, আমার ভালোবাসা হইলেই হবে। দেখ তো, কথার কথা মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালটা অনেক আলাদা। বাস্তব জীবনে চলতে গেলে না টাকা পয়সার অনেক দরকার হয়। তো যাই হোক, তোর জীবন কেমন চলছে বলতো, এরকম রাস্তার মধ্যে ভাঙা বাইক চলতে? আরে ইমু, তুই ভুল ভাবছিস। আসলে কি বলতো, হুট করে না রাস্তার মধ্যে বাইকটা নষ্ট হয়ে গেছে, এই সামনেই একটা গ্যারেজ আছে, তাই ভাবলাম দুজন মিলে বাইকটাকে ধাক্কা দিয়ে নিয়ে যাই। হ্যাঁ, কি করবি বল, তোর হাজবেন্ডের তো সামর্থ্য নাই যে তো একটা গাড়ি কিনবে, তার জন্যই তো ভাঙা বাইকে করে ঘুরে বেড়াচ্ছিস। আমার দেখ, আমার তো এসি গাড়ি, আমি তো গাড়ি ছাড়া চলতেই পারি না। আমি যদি একটু সবজি কিনতে বের হই তাতেও আমার গাড়ি লাগে। দেখ, তুই কিন্তু আমাকে আর আমার হাজবেন্ডকে অনেক ডিসরেসপেক্ট করছিস। তুই আমাকে যা খুশি বলতে পারিস, কিন্তু আমার হাজবেন্ডকে অসম্মান করার কোনো রাইটস কিন্তু তোর নেই। আর তাছাড়া তোকে কে বললো যে আমি ভালো নেই, আমি সুখে নেই? আমি তো ভালোই আছি, অনেক সুখে আছি। আলিফ আমাকে অনেক ভালোবাসে, আমাকে ভালো রেখেছে। ও আচ্ছা, তাই না? তোর হাজবেন্ড তোকে অনেক ভালোবাসে? হ্যাঁ, এখন তো বলবি তোর হাজবেন্ড তোকে অনেক ভালোবাসে, অনেক ভালো রাখছে, না বলে তো আর উপায় নাই। আচ্ছা ভাই সাহেব, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? এত সুন্দর একটা বউ বিয়ে করে তাকে দিয়ে রাস্তার মধ্যে বাইক চালাচ্ছেন, আপনার আসলেই না লজ্জাবোধ বলতে কিচ্ছু নাই? শোনেন, সুন্দরের কদর করতে শিখেন। আপনি জানেন আপনার বউ আমাদের ভার্সিটির মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ছিল, ওর পেছনে হাজার হাজার ছেলে লাইন পড়ে থাকতো। সুন্দরের যদি কদরই করতে না পারেন তাহলে বিয়ে করছেন কেন এরকম রাস্তার বাইক চালার জন্য? এক্সকিউজ মি, তখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। আর কি গাড়ি 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 করতেছেন? হ্যাঁ, গাড়ি আমাদের আছে, গাড়িটা নিয়েই বের হতে যাচ্ছিলাম, দেখি গাড়িটা পাঙ্কচার হয়ে গেছে। কি করব, আমার আবার ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানেন, আমি কখনো কোনো মিটিং অ্যাটেন্ড করতে লেট করি নাই, এই জন্য আমি আমার বাইকটা নিয়ে বের হয়েছি। কিন্তু লাক এতটাই খারাপ, বাইকটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, আর তখন থেকে আপনি উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছেন। এবার শুনি তো, আমার হাজবেন্ডের গাড়ি আছে, গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাইক নিয়ে বের হয়েছি, বাইকটাও নষ্ট হয়ে যায় তাই আর কি আমরা গ্যারেজে নিয়ে যাচ্ছিলাম। আর তাছাড়া আমাদের একটা জরুরি মিটিংও ছিল। ও আচ্ছা, তোর হাজবেন্ড আবার মিটিংও করে? আচ্ছা আফরিন, তোর হাজবেন্ড কিসের মিটিং করে বলতো, এরকম একটা ভাঙা বাইক নিয়ে? এই তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, আমার হাজবেন্ড তো মাত্রই তোকে বললো যে আমাদের গাড়ি আছে, গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা বাইক নিয়ে বের হয়েছি, বাইকটা নষ্ট হয়ে গেছে। এক কথা তোকে কতবার বলতে হবে বলতো? হিরিমো, তুই এখনো গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস? তুই জানিস না আজকে আমার বাসা এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান আলিফ চৌধুরী আসবে? তুই জানিস আমার কত বড় সৌভাগ্য, তিনি আমার বাসায় আসবে, আর তুই বাজার না নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস। স্যার, স্যার আপনি এখানে? আরে ভাই, তুমি ওকে স্যার বলছো কেন? আচ্ছা থাক, তুই জানিস ইনি কে? যিনি আমার বাসায় আজকে গেস্ট যাবেন, এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান আলিফ চৌধুরী। আমার হাজবেন্ড হচ্ছে দূরবীন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, যাকে তুই এতক্ষণ ধরে অপমান করে যাচ্ছিলি। আর তুই কি বলছিলি, হ্যাঁ, জীবনে টাকা অনেক বেশি দরকার। শোন, টাকা পয়সা অবশ্যই দরকার আছে, কিন্তু তাই বলে মানুষকে কখনো ছোট করা উচিত না। আর দেখ আমাদের কি কপাল, যাকে তুই এতক্ষণ ধরে অপমান অপদস্থ করছিলি, আজকে সেই তোদের বাসায় মিটিং করার জন্য যাচ্ছে, সেই তোদের কোম্পানির জন্য এখন ইনভেস্ট করবে। শোন, কখনো না এই টাকা পয়সার অহংকার করবি না। টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু মানুষের ব্যবহার সারা জীবন মানুষের মনে থাকে। আর তোকে তো দেখে মনে হচ্ছে তুই একদমই চেঞ্জ হোস নেই, সেই কলেজ লাইফ থেকে তুই এমনই আছিস। স্যার,
আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমার বোন আপনাদের সাথে অনেক ব্যাধিবি করেছে স্যার, ওর হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি স্যার। ও হচ্ছে আমার ছোট বোন, তাছাড়া আরও একটা পরিচয় আছে, ও হচ্ছে আমার কোম্পানির ম্যানেজার। তাহলে এই মেয়েটা হচ্ছে আপনার কোম্পানির ম্যানেজার? সুন্দর, আপনার কোম্পানির ম্যানেজারের যে বিহেভিয়ার তাতেই বোঝা যাচ্ছে আপনার কোম্পানি কতটা ভালো বা কতটা উন্নতি করতে পারে, আর আমি কোন কোম্পানির সাথে ডিল ফাইনাল করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম ডিলটা ফাইনাল করার জন্য, কিন্তু ভাগ্যটা আমার অনেক ভালো যে আপনার বাড়িতে যাওয়ার আগে আপনার বোনের সাথে রাস্তায় আমার দেখা হয়ে গেছে। সরি, আপনার কোম্পানির ম্যানেজার, আপনার কোম্পানির ম্যানেজারের সাথে দেখা হয়ে গেছে। ছি, ভাবতেও অবাক লাগতো স্যার, এইটা নাকি কোনো কোম্পানির ম্যানেজারের বিহেভিয়ার। একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই সামান্য ম্যানার্সটুকু আপনার ম্যানেজারের নাই। আর কি যেন বললেন, আপনার বোন? বাহ, অনেক সুন্দর শিক্ষা দিচ্ছেন আপনার বোনকে, এত বড় একটা পোস্ট, এত বড় একটা কোম্পানির ম্যানেজার, আর তার বিহেভ কি না এমন একদম নিকৃষ্ট বিহেভ। আরে যে আপনি এত বড় কোম্পানিতে একজন ম্যানেজার রাখার আগে তাকে যে কিছু শিক্ষা দিতে হয় সেটা আপনি জানেন না? আপনার বোনকে তো আগে প্রপারলি শিক্ষা দিয়ে ম্যানার্স শিখিয়ে তারপর আপনাকে ম্যানেজার করা উচিত ছিল। ওই যে কথাই আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবর্তরে, সামান্য দুই চার পয়সার মুখ দেখছেন তাতে অহংকারে মাটিতে পা পড়তেছে না, তাই না? এই যে অহংকারটা আছে না আপনার, এটা একটু বজায় রাখেন, আপনার জন্য কাজে লাগবে। আর এই যে আপনি আজকে যে ডিলটা ফাইনাল না করে আমি এখান থেকে চলে যাচ্ছি, এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আপনার বোন। এখনো সময় আছে, নিজের বোনকে একটু শিক্ষা দেন, নয়তো আজকে শুধুমাত্র আমি ডিলটা ক্যান্সেল করছি, এরপর আর কোনো ডিলই পাবেন না, আর আপনাদের সাথে ডিল কখনোই না। এখন তো করবোই না, নেক্সট টাইম কখনো চিন্তাও করবো না। চলো স্যার। স্যার, স্যার আমার ফোন বুঝতে পারিনি স্যার, স্যার প্লিজ একটু ক্ষমা করে দিন স্যার। স্যার